বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তো আপনারা দেখতে পেয়েছেন আমার হাতে একটা প্যাকেট আছে। অকালে চুল পেকে যাওয়া, বয়সের আগে চুল পেকে যাওয়া এবং চুল উঠে যাওয়া একটা সমস্যা বটে। চুল উঠে যাওয়া রুখতে আমরা বিভিন্ন রকমের তেল ব্যবহার করি, আর চুল পেকে যাওয়া রুখতে আমরা হেনা, কলপ সব কিছুই ব্যবহার করি। তো বন্ধুরা, কলপও লাগবে না, হেনাও লাগবে না, দীর্ঘক্ষণ চুলে লাগিয়ে অপেক্ষাও করতে হবে না। তো এমনই ঘরোয়া টোটকা এনেছি, আপনি সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন আপনার চুল কতটা পরিমাণে কালো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমার হাতে আছে শুকনো আমলকি। তো এই আমলকিটা আপনি বাজারে সব সিজনেই কিন্তু পাবেন। এছাড়াও আপনি যদি গুঁড়ো আমলকি ব্যবহার করতে চান তাহলে অনলাইনে গুঁড়ো আমলকি পেতে পারেন। তো বন্ধুরা, এখন কথা হলো এই আমলকি দিয়ে আপনি চুলটাকে কীভাবে কালো করবেন। দুইভাবে কালো করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, চুল ভিজিয়ে রাখতে হবে না। আমরা বাজার থেকে অনেক নামি দামি প্রোডাক্টের তেল কিনি, তেল স্যুট না করলে সেই তেল রেখে দিই আর মাখি না। আবার যদি ব্যাড রিয়েকশান হয় তাহলে চুল উঠে যায়। যদি ঘরোয়াভাবে তেল প্রস্তুত করে নিই সেটা কেমন হয়? এমনিতে আমরা বাজার থেকে আমলা তেল কিনি, তেল দিয়ে আপনি চুল কালো করতে পারেন, আবার শ্যাম্পু দিয়েও আপনি চুল কালো করতে পারেন। তার জন্য প্রথমে আপনাকে নিতে হবে দুটো ছোট ছোট শুকনো আমলকি। দেখুন, কাঁচা আমলকি যদি আপনার হাতের কাছে থাকে তাহলে আপনি ছোট ছোট করে কুচিয়ে সেটা তেলে ভেজে নিতে পারেন, আমলকির তেল তৈরি করে নিতে পারেন। কিন্তু সবসময় পাওয়া যায় না এই আমলকি, কিন্তু শুকনো আমলকি বাজারে সব সময় মেলে। এই শুকনো আমলকি আপনি ভিজিয়ে রাখতে পারেন, আগের দিন রাত্রে সেই জল দিয়ে শ্যাম্পু লাগাতে পারেন। বন্ধুরা, এখন আমি নিয়ে নিয়েছি একটা নারকেল তেল। যে নারকেল তেলটা আপনি ইউজ করেন সেই নারকেল তেলটাই নিতে পারেন। তারপর এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো মেথি, যেটা আমাদের চুলকে কালো করতে হেল্প করে। এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচেরও কম কালো জিরে। আপনারা জানেন কালো জিরে তেল আমাদের চুলকে কতটা পরিমাণ কালো করে। তো এখন আমলকি নিয়েছি, মেথি নিয়েছি, আর তার সাথে নিয়েছি কালো জিরে। খুব ভালো করে তেলটাকে তৈরি করে নিয়েছি। এরপর তেলটা ঠান্ডা করে চুলে ভালো করে লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে স্ক্যাল্পে মাসাজ করে নিতে হয়। বন্ধুরা, এই তেলটা চুলে লাগালে চুল ওঠা সম্পূর্ণভাবে কমে যায়, চুলের গোড়া মজবুত হয়, আর চুলকে একদম ঘন ও কালো করতে সাহায্য করে। তার জন্য বাজার থেকে আমলা তেল না কিনে আপনি কিন্তু ঘরোয়াভাবে এই রকম করে আমলা তেল, মেথির তেল প্রস্তুত করতে পারেন। তো বন্ধুরা, এই তেল আপনি রেগুলার ব্যবহার করুন, দেখবেন আপনি একটা ভালো রেজাল্ট অবশ্যই পাবেন, চুলকে কালো করতে সাহায্য করবে। এটা তো মানে প্রথম আপনাদের দেখালাম এইভাবে ব্যবহার করবেন। দ্বিতীয় হচ্ছে, দেখুন আপনি আমলা কীভাবে ব্যবহার করবেন। কোনো রকম কলপ ফেনা কিচ্ছু দরকার নেই। বন্ধুরা, যদি তেল আপনি ইউজ করতে না চান তাহলে আপনি একটা লিকুইড বানাতে পারেন আপনার চুলের জন্য। তার জন্য আপনি মুখখোল একটা পাত্র নেন, তাতে দু কাপের মতো কিংবা এক কাপের মতো জল দেন, এক চামচের মতো মেথি দেন, এক চামচের মতো কালো জিরে দেন, আর এতে দিয়ে দেন দুটো আমলা। এইরকমভাবে আমলকি দিয়ে ভিজিয়ে আপনি রেখেও দিতে পারেন। রাতভর যদি মেথি আর আমলকি ভিজে দেন সেই জলটা ছেঁকে আপনি আপনার চুলে ব্যবহার করতে পারেন। এরপর ভালোভাবে ওই জলটা কম আঁচে বসিয়ে দেন এবং ফোটাতে থাকুন। বন্ধুরা, চুলের গ্রোথের জন্য এবং চুলকে কালো উজ্জ্বল রাখতে আমরা সকলেই চায়ের পাতার ব্যবহার করি। যদি আপনি চান তাহলে আপনিও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, শ্যাম্পু লাগানোর সময় চায়ের পাতা অনায়াসে ইউজ করতে পারেন। এতে করে আপনার চুল কালো থাকবে এবং চুলের উজ্জ্বলতা বজায় থাকবে। দু চামচ চায়ের পাতা নিন আর এর সাথে ভালোভাবে শ্যাম্পু মিশিয়ে নিন। তো কিভাবে আপনি এটা রেডি করবেন, চলুন আপনাদের আজকে আমি সেটাই দেখাবো। চায়ের লিকার চুলের জন্য খুবই ভালো এবং চুল কালো থাকে, চুল গ্লেজি হয়। বন্ধুরা, আপনি চাইলে এই কালো জিরে এবং মেথির জলটাকে ভালোভাবে ফুটিয়ে ছেঁকে এটা আপনি একটা স্প্রে বোতলে রেখে দিতে পারেন। আপনার চুল ভেজানোর দরকার নেই। আপনি এটা আপনার স্ক্যাল্পে স্প্রে করতে থাকুন, আর রেগুলার স্প্রে করার দরুন আপনার চুল কোনো মতেই পাকবে না এবং যেগুলো পেকেছে আস্তে আস্তে তা কালো হতে থাকবে। আপনারা দেখতেই পেলেন এই আমলকিটা কেমন সিদ্ধ হয়ে গেছে। এখন এই জলটা আমি রেখে দেবো স্প্রে করবার জন্য। এছাড়াও আপনি আরও একটাভাবে এটা ব্যবহার করতে পারেন। বন্ধুরা, চুল কালো রাখার জন্য এই ঘরোয়া টোটকাটা খুবই কাজের।
তার জন্য এখানে চায়ের পাতাটা আমি মিশিয়ে দিলাম এবং চায়ের থেকে যাতে লিকার বের হয় তার জন্য ওয়েট করতে থাকলাম, কম আঁচে কিছুক্ষণ ফোটাতে থাকলাম। দেখতেই পেয়েছেন এরপরে আস্তে আস্তে চায় লিকার ঘন হতে থাকবে। আর এতে শ্যাম্পু দেওয়াই আছে, আপনি যদি চান যে আপনি চুলে শ্যাম্পু লাগাবেন তাহলে অন্তত সপ্তাহে একবার এইভাবে শ্যাম্পুটাকে প্রস্তুত করে চুলে লাগাতে থাকুন। চুল যেমনই কালো হবে সেরকমই গ্লেজি হবে এবং অকালে চুল পাকা একদমই বন্ধ হয়ে যাবে। বেশ ভালোভাবে কম আঁচে নাড়তে নাড়তে চায়ের পাতা সেদ্ধ হয়ে যাচ্ছে, দেখতে পেয়েছেন খুব ভালোভাবে ফুটে উঠেছে। বন্ধুরা, এইভাবে চায়ের লিকার আপনি আপনার চুলে ব্যবহার করতে পারেন। যখনই চায়ের লিকার ঘন হয়ে যাবে এবং জলটা পরিমাণে কমে যাবে তখন আপনি ছাঁকুনি করে এটা পুরো ছেঁকে নেন। দেখুন, তবে একটা কথা মনে রাখবেন, যখন শ্যাম্পু করবেন তার 2-3 ঘন্টা আগে কিংবা তার আগের দিনে খুব ভালোভাবে ওয়েল ম্যাসাজ করে রাখবেন। শ্যাম্পু তো রেগুলারই করা উচিত, এই ঘামে গরমের দিনে আমাদের চুলে ময়লা বসে বিভিন্ন রকম ইনফেকশন এসে আমাদের চুলকে নষ্ট করে দেয়। বন্ধুরা, এর সাথে আপনি কিন্তু আরও একটা জিনিস মেশাতে পারেন যেটা আপনার চুলকে অনেকটা বেশি পরিমাণে সফট করবে, সেটা হলো অ্যালোভেরা জেল। সহজেই কিন্তু আপনি মেশাতে পারেন। এখন কথা হলো কি, আপনি কিভাবে আপনার চুলে এটা অ্যাপ্লাই করবেন। আমি তো 2-3 ঘন্টা এই তেলটা মেখেছিলাম, এখন স্ক্যাল্পে খুব ভালোভাবে ম্যাসাজ করব শ্যাম্পু দিয়ে। এই দেখুন বন্ধুরা, এটা করলে আপনার চুল অনেকটা ঘন হয়ে যাবে এবং চুল কালো হয়ে যাবে। আপনি যখন শ্যাম্পু মানে চুলটা ধুয়ে নেবেন নর্মাল জলে, তারপর চুলটা শুকনো হবার পর আপনি আগের থেকে মানে আপনার চুলে একটা ফারাক দেখতে পাবেন, দেখবেন আপনার চুলটা কতটা পরিমাণ কালো হয়েছে, কারণ এতে ছিল আমলা। কোনো মতে আপনার চুল ভাঙবে না, আমলকি এতটাই কাজের। কিছু না হলেও আমলকি ভেজানো জল দিয়ে যদি আপনি আপনার চুলটা ধুয়ে নেন তাহলেও বুঝতে পারবেন। খুব ভালোভাবে শ্যাম্পুটা লাগিয়ে নিয়েছি আর এইভাবে 5 মিনিট অপেক্ষা করব। এ করলেই চুল অনেক পরিমাণে কালো থাকবে, চুল কোনো মতেই কেটে যাবে না। কিছুক্ষণ পর নর্মাল জলে চুলটা ধুয়ে নেব। বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি আপনার চুলের যত্ন নিন আর কলপ ছাড়াই চুলকে কালো রাখুন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, ধন্যবাদ।